বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখে এসেছি মুখ্য ব্যয় বলতে প্রধানত কী বোঝানো হয়ে থাকে। আজকে আমরা দেখব মুখ্য ব্যয় কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো প্রথমত এখানে দেওয়া রয়েছে যে কাঁচামালের মজুত 20,000 টাকা এবং আরেকটি কাঁচামালের মজুত দেওয়া রয়েছে 15,000 টাকা। ধরে নিই এটি হচ্ছে 2019 সালের ম্যাথ। তাহলে 2019 সালের যে 1/1/19 দেওয়া রয়েছে তারিখ, সেটি হচ্ছে প্রারম্ভিক কাঁচামালের মজুত এবং 31/12/19 সেটি হচ্ছে সমাপনী কাঁচামালের মজুত। তারপরে হচ্ছে কাঁচামাল ক্রয়, আন্তঃপরিবহন, ভূমি পরিবহন এবং অন্যান্য উপাদান দেওয়া রয়েছে। তো প্রথমত আমরা কী দিয়ে শুরু করি? আমরা হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুত দিয়ে শুরু করি আমাদের ম্যাথ। তাই আমরা এখানের মধ্যে লিখব কাঁচামাল মজুত 1/1/19 কত টাকা, এখানে দেওয়া রয়েছে 20,000 টাকা। তারপর কাঁচামালের মজুত সম্পূর্ণ দেওয়া রয়েছে, এটি পরে আসবে। তারপর যেটি দরকার সেটি হচ্ছে কাঁচামাল ক্রয়। এর সাথে একটি ছোট কাজ রয়েছে, কাঁচামাল ক্রয়ের থেকে হচ্ছে আমাদের কিছু বাদ দেওয়া লাগবে না, এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই। তো কাঁচামাল ক্রয় 60,000 টাকা, এটা আমরা এখানের মধ্যে লিখলাম। আন্তঃপরিবহন, এটি বলতে বোঝায় হচ্ছে ক্রয় পরিবহন, এটি হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে গিয়ে পড়ছে বা ক্রয় সম্বন্ধ খরচের মধ্যে গিয়ে পড়ছে। এটা হচ্ছে আমরা এখানের মধ্যে আনবো আন্তঃপরিবহন, যার পরিমাণ হচ্ছে 5,000 টাকা। এছাড়া কিন্তু এখানে অন্য কোনো খরচ নেই। বই পরিবহন, এটি হচ্ছে বিক্রয় পরিবহনের মধ্যে পড়ে, যেটি এখানে আসবে না। পরোক্ষ শ্রম তো এখানে আসবেই না, তাহলে হচ্ছে আমরা এগুলি যোগ করে দিই। এদের যোগ করলে কত বের হয়? 60, 20 হচ্ছে 80, 85,000 টাকা। এর থেকে আমরা বাদ দেব হচ্ছে কাঁচামালের সমাপনী মজুত, কাঁচামাল মজুত 31/12/19, যার পরিমাণ বলা রয়েছে 15,000 টাকা। যদি 15,000 টাকা বাদ দিই, 85,000 থেকে 15 বাদ দিলে কত হয়? 80, 70। একেই বলবো আমরা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের খরচ বা ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এর সাথে কী কী যোগ করা লাগে? এর সাথে হচ্ছে আমাদের প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করা লাগে। যদি আমরা দেখি এখানের মধ্যে কাঁচামাল এসেছে, এটা এসেছে, কাঁচামাল ক্রয় আমরা এনেছি, আন্তঃপরিবহন এটা এনেছি, ভূমি পরিবহন কিন্তু এখানে এটা আসবে না, প্রত্যক্ষ শ্রম আসবে, পরোক্ষ শ্রম এটা কিন্তু এখানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না, অন্যান্য প্রত্যক্ষ খরচ হ্যাঁ এটি অন্তর্ভুক্ত করা হয়। তাহলে প্রত্যক্ষ শ্রম দেওয়া রয়েছে 20,000 টাকা, এই প্রত্যক্ষ শ্রমটাকে হচ্ছে আমরা এখানের মধ্যে আনব। প্রত্যক্ষ শ্রমের পরিমাণ হচ্ছে 20,000 টাকা, এটিকে আমরা মাঝখানে ঘরে লিখছি এবং এর সাথে যোগ হয়েছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। যার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। যদি আমরা এই দুটি যোগ করি, যোগ করলে বের হয় হচ্ছে 30,000। যদি আমরা এটির যে ভ্যালুটি, এটি যদি আমরা পূর্বের ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যোগ করে দিই, তাহলে বের হবে 1,00,000। একেই আমরা আখ্যায়িত করব মুখ্য ব্যয় হিসেবে। অর্থাৎ এই 1,00,000 টাকা ব্যয় ছাড়া কোনোভাবেই আমি যে পণ্য তৈরি করতে চাচ্ছি, এই পণ্য তৈরি কখনোই সম্ভব নয়। এই কারণেই এই ব্যয়কে বলা হয়ে থাকে হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে বন্ধুরা, আশা করছি মুখ্য ব্যয় নির্ণয় করতে তোমাদের সামনে আর কখনোই কোনো সমস্যা হবে না। এরপরেও যদি তোমাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনের মধ্যে। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।